हेलो एवरीवन, मैं अंकिता आपनादेर सकलके पिकअप पाइनुके आबार आमंत्रण जानाच्छि। बाड़ीतेई आमी टमेटो दिए किभाबे पास्ता सस बानाई तार रेसिपिटाई आजके आपनादेर साथे शेयार करब। एई जे टमेटोगुलो देखते पाच्छेन एगुलो सब आमादेर निजेदेर बागानेर टमेटो, प्रचुर टमेटो होयेछे, प्रत्येक बछरई हय एबं प्रत्येक बछर आमी कि करि एइरकम पास्ता सस बानिये राखि। तो चलुन रेसिपिटा शेयार करे फेलि। सबार प्रथमे टमेटोर ठीक माथार काछे जे शक्त पोर्शनटा थाके सेटा आमरा केटे बाद दिए देव। एइभाबे ठीक चाकू दिए एकटु खुचिए निलेई जिनिसटा बेरिये चले आसे। एटा जदि आमरा ससेर मध्ये रेखे दिई ताहले किन्तु ससटा खेते भालो हबे ना। तो आमि देखुन प्रत्येकटा टमेटोरि एइ पोर्शनटा बाद दिए दिच्छि। এবারে আমি প্রত্যেকটা টমেটোর গায়ে বেশ কয়েকটা স্লিট করে দিচ্ছি। চাকু দিয়ে জাস্ট হালকা হাতে কয়েকটা দাগ করে দিলেই যখন আমরা এই টমেটোগুলোকে সিদ্ধ করব জলের মধ্যে তখন এই স্কিনগুলো খুব সহজেই খুলে আসবে। তো দেখুন একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। তো এই গরম জলের মধ্যে আমি সব টমেটো রেখে দেব মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। তো যখন এইগুলো দেখুন একটু ব্লাঞ্চ হয়ে যাবে তখন এই যে জলটাকে আমরা ছেকে নিয়ে এই টমেটোর গায়ে থেকে যে স্কিনগুলো দেখুন খুলে খুলে এসেছে সেগুলো আমরা সব তুলে ফেলব। স্কিনগুলো ছাড়িয়ে নেওয়ার পর ঠিক টমেটোগুলো এরকম দেখাবে। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ অলিভ অয়েল দিলাম, এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে 5-6 চামচ রসুন কুচিও দিয়ে দিলাম। এবারে এগুলোকে হালকা করে ভাজতে হবে, খুব কড়া করে ভাজবো না। এর সাথে আমরা সব টমেটোগুলো মিশিয়ে দেব। টমেটোগুলো একটু হাতা দিয়ে থেতো করে নিয়ে ভালোমতো পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দেব। এক এক করে এবার মশলাগুলো দেব, যেমন স্বাদমতো নুন দিলাম, 2 চামচ অরিগ্যানো, 2 চামচ বেজিল, আপনারা ইটালিয়ান হার্বসও দিতে পারেন, থাইম দিতে পারেন, আপনাদের কাছে যে মশলা আছে সেটাই আপনারা দেবেন, পাশলে কুচি দিতে পারেন। এবার ব্যালেন্স করবার জন্য একটু চিনি অ্যাড করতে পারেন, আমি সুগার ফ্রি দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোমতো এই টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে, মানে এবার আমরা সসটাকে বানিয়ে নেব। তো ভালোমতো মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। খুব ভালোমতো এটাকে ফুটতে দিতে হবে। দেখুন এই যে পুরো পেস্টটা কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে রাখবো। তারপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে একটুখানি মিক্স করে নিচ্ছি, একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এবারে আমাদের সসটা হয়ে গেছে, আমি এই রকম 3টে পাত্রের মধ্যে সসটাকে ঠান্ডা করে রেখে দেব। এই পাত্রগুলোকে আমি একটা পাত্র নর্মাল ফ্রিজে রাখবো আর দুটো পাত্র ফ্রিজারের মধ্যে রাখবো, ডিপ ফ্রিজে, তাহলে এগুলো খারাপ হবে না। আর ডিপ ফ্রিজে আমরা যদি রেখে দিই তাহলে 3 মাসের জন্য ভালো থাকবে সস। আর এই যেটা আমি নর্মাল ফ্রিজে রাখবো সেটা 1 সপ্তাহের জন্য আমি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো। তো দেখুন রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদের আজকের এই পাস্তা সস রেসিপি ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে আসি নতুন ভিডিওর সাথে, খুব শিগগিরই দেখা হচ্ছে, আবার আসবো ফিরে।